আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউস সানি মাসের জুমার দিনে আমাদেরকে পবিত্র জুমার ঘরে আসবার তৌফিক দিয়েছেন, ইবাদত করবার তৌফিক দিয়েছেন। সকলে অবনত চিত্তে রবের দরবারে সকলে বলছে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার পরে বিশ্ব নবীজির সাথে দরুদ কারিমের তেলাওয়াত করছি, বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনুল কারিমের 114টি সূরার মধ্যে 63 নম্বর সূরা মদিনায় অবতীর্ণ একটি সূরার নাম হল আল মুনাফিকুন। এখান থেকে আমি আপনাদের সামনে 9-10 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উক্ত আয়াতসমূহের আলোচনা করবার তৌফিক নসিব করুন। সকলে বলছে আমিন। এখান থেকে যা শিক্ষা নেবার সেই শিক্ষা নিয়ে যেন আমরা বাস্তব জীবনে চলতে পারি। সকলে বলছে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে নামাজ পড়তে এসেছি, আসলাম, আসবো যারা, আমরা কি ইমানদার না? আমরা কি ইমানদার না? দাবি করতে হবে আমরা আসলেই ইমানদার। যারা নিজেকে দাবি করবে আমরা ইমানদার, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে যারা বলবে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান বলে দাবি করার পরে তার কিছু নৈতিক দায়িত্ব এসে যায়। ইমান না আনা পর্যন্ত তার তেমন কোনো দায়িত্ব ছিল না। নামাজ না পড়লেও চলত, হজ না করলেও চলত, যাকাত না দিলেও চলত, ইবাদত না করলেও চলত। আমার ভাইরা, যখন আপনি ইমানের কালেমা গ্রহণ করেছেন, ইমান নামক দৌলতটা গ্রহণ করেছেন, ইমানের স্বাদ যখন আপনি গ্রহণ করেছেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাঝে মাঝে ডাক দিয়ে কিছু আইন ও কানুনের কথা শোনায়া দেয়, কিছু আমলের কথা শোনায়া দেয়, যে আমলগুলো করলে পরে আপনি আমি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ। তেমন একটি আইনের কথা আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত কারিমায় বলে দিলেন, 9 নম্বর আয়াত কারিমায় বলে দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। আপনার আমার নাম ধরে ধরে বললেন, সুবহানাল্লাহ, বলবো না? আপনি যে মুসলমান, আপনি যে মুমিন, আপনি যে ইমানদার, আপনি যে নামাজি, আপনি যে বেঈমান নন, আপনি একজন খাস পাক্কা ইমানদার, ইমানওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছেন, আরশ থেকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দুনিয়াতে কতগুলো মানুষ রইল তাদেরকে আল্লাহ ডাকলেন না, কতগুলো টাকা থাকলো ওই টাকা থেকে আল্লাহ তারা ডাকলেন না, কতগুলো কাফের থাকলো তাদেরকে ডাকলেন না, কতগুলো মুশরিক থাকলো তাদেরকে ডাকলেন না, কতগুলো ইহুদি থাকলো তাদেরকে ডেকে ডেকে বললেন না, কতগুলো মুসলমান, কতগুলো মুমিন থাকলো তাদেরকে ডেকে ডেকে আদর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এ দুনিয়ার মানুষেরা, তোমরা কারা কারা ইমান এনেছো গো? ইমান নামক দৌলতটা কারা কারা গ্রহণ করেছো? যারা যারা আমরা ইমান গ্রহণ করেছি, আমাদের উচিত এই আয়াত শোনার পরে, আমাদের উচিত, সকলের উচিত এই আয়াত শোনার পরে কানটা আল্লাহর দিকে করা। সুবহানাল্লাহ। কান মার, নিজের মন, নিজের মস্তিষ্ককে আল্লাহর দিকে করা, কারণ আল্লাহ ডাকতেছেন, ও ইমানদার, আমাদের উচিত তার ডাকে সাড়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ডাকবেন আব্দুর
আল্লাহর ডাকে আপনার সন্তান না সাড়া দেয়, বুঝতে হবে আপনার সন্তানটা বেয়াদবি করলো, কথা বলেন ঠিক কিনা। আপনি আমাকে ডাকতেছেন ইমাম সাহেব, কত সুন্দর নাম দিয়েছেন ইমাম সাহেব, এদিকে একটু তাকান। আমাকে ডাকার পরে আমি আপনার ডাকের কোনো তওয়াক্কা করলাম না, কোনো জবাব দিলাম না, আপনার দিকে তাকালাম না, উপরে থামলাম না, তাহলে আমি কিন্তু বেয়াদবি করলাম, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আল্লাহ যখন আপনাকে ডাকবে যখন আল্লাহ বলবেন বান্দারে তোমাদের মধ্যে যারা যা ইমানদার, আমি আল্লাহ তাদেরকে ডেকে ডেকে কিছু পরামর্শ করে সুবহানাল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে কিছু নেক আমল করা বলবো, যখন তোমাদেরকে ইমানদার বলে ডাকবো তখন তোমরা তোমাদের কান বাহিরের কান দুইটা, অন্তরের কান একটা, এই অন্তরের কান দিয়ে শ্রবণ করার জন্য হৃদয়টা একমাত্র আল্লাহর দিকে করতে হবে। এই মুহূর্তে এই ইমানের দাবি অনুযায়ী এই মসজিদের ভিতরে যতগুলো মুমিন রয়েছে, আমরা যতগুলো নামাজে ব্যক্তি রয়েছে, এখন থেকে মাত্র কয়েক মিনিট পর্যন্ত যা আলোচনা হবে ভাইরা আমার, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে রুজু হইয়া হৃদয়টাকে আল্লাহর দিকে করিয়া কানটাকে আল্লাহর জন্য করিয়া কয়েক কথা শুনবো, রাজি আছি না নাই? রব্বুল আলামিন তৌফিক দিক বলছে আমিন। এবার দেখে আল্লাহ আমাদের কি করে, আল্লাহ তো ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদার, আমরা বললাম ইয়া আল্লাহ কেন আমাদেরকে ডেকেছেন, কি কথা বলার জন্য সূরা মুনাফিকুনের মধ্যে আমাদেরকে ডাকলেন? মদিনা অবতীর্ণ হওয়ার একটা সূরা নাম মুনাফিকুন, এই মুনাফিকুন সূরায় কেন আপনি আমাদেরকে ডাক দিলেন? গোয়ালা 9 নম্বর আয়াতে এবার আল্লাহ কয় এমনি এমনি ডাকি নাই, আমি দেখতেছি তোমরা তোমাদের সন্তানদেরকে জাহান্নামের দিকে ফেলিয়া দিছ। আমি আল্লাহ দেখতেছি তোমরা তোমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারছো না, আমি আল্লাহ দেখতেছি তোমরা তোমাদের সন্তানদেরকে মানুষের মতন মানুষ বানাতে পারছো না, আমি দেখতেছি তোমরা তোমাদের সন্তানগুলোকে আলেম বানাতে পারছো না, আদমওয়ালা বানাতে পারছো না, আমি দেখতেছি তোমরা তোমাদের সন্তানগুলোকে ইমানওয়ালা বানাতে পারছো না, তোমাদের খায় তোমাদের পরে তোমাদের কথা চলার তোমাদের কথা শোনার কথা, কিন্তু তোমার সন্তান তোমার খাবার খায়, তোমার উপার্জিত খাবার খায়, তোমার টাকায় তৈরি করা ঘরে রাতে শুয়ে থাকে, কিন্তু দিনের বেলায় রাতের বেলায় তোমার ছেলে তোমাকে না বলে কতগুলো অন্যায় কাজ করে, এগুলো কিন্তু তুমি জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি বিধায় তোমাদেরকে সাবধান করার জন্য বলতেছি সুবহানাল্লাহ। কি সাবধান করতে হবে, কি সাবধান করার জন্য ডেকেছেন গো আল্লাহ? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার তুমি তোমার পকেটের যতগুলো টাকা রয়েছে, তোমার যতগুলো অর্থ সম্পদ রয়েছে, তোমার যতগুলো ব্যাংক ব্যালেন্স রয়েছে, তোমার যতগুলো অর্থ সম্পত্তি দুনিয়ার জীবনে রয়েছে, তোমার যতগুলো সন্তান সন্ততি রয়েছে, খবরদার তাদেরকে নষ্ট করতে পারবে না, এটা আমি আল্লাহর হুকুম সুবহানাল্লাহ বলেন, টাকা দিয়েছি আমি সুবহানাল্লাহ বলেন। লা তুলহিকুম, তোমরা অন্যায় করতে পারবি না, নষ্ট করতে পারবি না, অন্যায় করতে পারবে না, নষ্ট করতে পারবে না রে বান্দা, তুমি তোমার সম্পত্তিকে নষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেহেতু তুমি একজন ইমানদারের খাতায় নাম লিখেছো, শুক্রবার তুমি ইমানদারের খাতায় নাম লেখার কারণে যখন আযান হয়ে গেছে সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে থাকতে পারো নাই, ইমানের দাবি অনুযায়ী তুমি মসজিদের জন্য এসেছো, নামাজের জন্য এসেছো, তোমার নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তুমি এসেছো, তোমার সালাতকে আদায় করার জন্য তুমি এসেছো রে বান্দা। ইমানওয়ালা হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা বললাম তোমার যতগুলো সম্পত্তি আমি তোমাকে দিয়েছি, লা তুলহিকুম আমওয়ালুকুম, তুমি তোমাদের সম্পদগুলোকে নষ্ট করবে না, তুমি তোমার সম্পদগুলোকে
টাকাগুলোকে নষ্ট করবা না, অন্যায় পথে তুমি তোমার টাকাগুলোকে নষ্ট করার অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ, কোন গানের প্যান্ডেলে তোমার টাকাগুলো নষ্ট করা যাবে না। যাবে পিছনের লোকগুলো মনে মন খারাপ করতেছেন, এর জবাব দিতে হবে মুসলমানের মতো। আপনার টাকা আপনার পয়সা কোন গানের প্যান্ডেল নষ্ট হবে না, যাত্রার থিয়েটার নমেলে নষ্ট হবে না, আপনার টাকা অন্যায় ভাবে নষ্ট হবে না। আপনার অর্থ আপনার বৃত্ত আপনার শৌর্য আপনার সামর্থ্য যা কিছু আছে আপনার পরিবারের জন্য ব্যয় করার পরে যা অবশিষ্ট থাকবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ওয়াকফ করতে হবে। সুবহান বলেন লাতুল হুকুমা মুআলুকুম, তোমরা তোমাদের সম্পদগুলোকে নষ্ট করতে পারবে না। আমার কথা ভাই, এটা আমার কথা। এ মৌলবি মুখ সামনে কথা বলিও, টাকা আমার, 30 দিন আমি চাকরি করি, বছর ঠেলা খাই, বছর কত কত সহ্য করি, টাকা আমি ইনকাম করি, আর তুমি নিয়ে 2 টাকা 4 টাকা 5 টাকা চাকরি করো করে আমাদের উপর আইন পাস করো, তুমি কে হে? বলে কি বলে না, বলে কি বলে না, বলবি সাবধানে কথা বলিও, কিন্তু এগুলো বলবি ভয় পাওয়ার কথা নয়। কারণ হলো রব্বে কারিম বলেছে তুমি যে টাকা পাও তুমি যে অর্থ পাও তোমার অর্থের যোগানদাতা তুমি না আল্লাহ। কে বলেন তো? আপনি বলেন তো আপনার আমার অর্থের যোগানদাতা কে? যে আল্লাহ আপনাকে অর্থ দিল সে আল্লাহ বলছে লাতুল হুকুম তোমরা নষ্ট করতে পারবে না। লাতুল হুকুম নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদের তোমরা তোমাদের অর্থ বৃত্তিকে নষ্ট করতে পারবি না। তোমার পরিবারের জন্য যদি একটা জুতা কিনে দাও, তোমার বউয়ের জন্য তোমার স্ত্রীর জন্য জুতা কিনে দাও, এই জুতা কেনার জন্য যত টাকা গেল আপনার আমল নামায় আপনার অজান্তে সদকা করার টাকা আমল নামে চলে গেল। সুবহানাল্লাহ, আজকে আপনার সংসারে চাল কেনার টাকার চাল চালের প্রয়োজন, চাল নাই। স্ত্রী মহোদয় বাপ, খাদ্য মন্ত্রী স্ত্রী মহোদয় বাপ, ওমর প্রাণের স্বামী তুমি তো মসজিদে যাচ্ছ জুমার দিন, আসার পরে কি খাবা? ভাই কেন চাল নাই? বলে না চাল নাই, তাহলে কি করতে হবে? পকেটে টাকা আছে? নি বলে হ্যাঁ আছে, এই যে নাও এত টাকা নাও, নিয়ে সন্তানকে পাঠায় দাও দোকানে থেকে চাল করে করে আসবে। এই যে টাকাটা দেন 100 টাকা 200 টাকা 500 টাকা চাল করে করার জন্য, ধান করে করার জন্য সম্পদ, সম্পদকে অন্যায় কাজে ব্যয় করা যাবে না। আপনার সম্পদ যদি সুদের পর সুদের লেনদেন হয়, আপনার টাকা দিয়ে যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, আপনার টাকা দিয়ে যদি ইসলাম বিরোধী একটি কাজ হয়, মনে রাখবেন মুসলমানদের ধ্বংসের কারণ যদি আপনার টাকা পয়সা দিয়ে হয়, কেয়ামতের ময়দানে ওই টাকা ওই পয়সা ওই পয়সা ওই টাকা আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ রব্বুল আলামিন বলেছেন তুমি টাকা ব্যয় করবা শুধুমাত্র তোমার পরিবারের জন্য আর আমার জন্য। সুবহানাল্লাহ, বলেন টাকা ব্যাংকে গচ্ছিত রাখার জন্য আমি তোমাকে টাকা দেই নাই, তোমাকে টাকা দিয়েছি অর্থ দিয়েছি বৃত্তি দিয়েছি একমাত্র তোর পরিবারের জন্য ব্যয় করবা। তোমার যতটুকু পরিবার তোমার অ্যাবিলিটি রয়েছে তোমার নিকটতম আত্মীয় রয়েছে তাদের জন্য ব্যয় করার পরে যা থাকবে উলিল আফা অতিরিক্তটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। সুবহানাল্লাহ, বলেন নাম্বার ওয়ান, অনেক কথা ছিল বলার সময় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো রব্বুল আলামিন বলেন ওয়ালা আওলাদুকুম, আল্লাহু আকবার, আমার আল্লাহ বললেন বান্দারে ইমানদার হয়েছে তুমি, ইমানদারের কারণে তুমি একটা মেয়েকে বিয়ে করেছো কালেমা পড়িয়া, ঠিক কি না? কালেমা পড়িয়া বিয়ে করেছ, বিয়ে করার পরে তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে আমি ভালোবাসা তৈরি করে দিয়েছি, তুমি তোমার ওয়াইফের সঙ্গে থাকবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওয়াজা আল্লাহ ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা, বিবাহ করার পরে তুমি তোমার স্ত্রীর সঙ্গে একটি রাত্রি যাপন করেছো, একটি রাত্রি যাপন করার পরে তোমাদের দুইজনের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রেম সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, এরপর তোমার অন্তরে তোমার করে যায় তোমার উদরে, তুমি পিতা তোমার ওয়াইফের উদরে আমি একটা সন্তান দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন একটা সন্তান দিলাম, এই সন্তানটাকে তুমি এমনি এমনি মনে করছো নাকি?
সন্তানটাকে তুমি এমনি মনে করো নাকি সন্তান জন্ম দিলেই কি তুমি পিতা হয়ে গেল? পিতার দায়িত্ব পালন করলো পরে না, সন্তান জন্ম দেওয়ার পরে তোমার অন্যতম কাজ হলো ওই সন্তানের যথার্থ মূল্যায়ন, সমাজের স্বীকৃতি প্রদান করার মতন যোগ্যতা তোমাকে দিতে হবে। সুবহানাল্লাহ, তোমার সন্তান বড় হয়ে যাচ্ছে, আপনার সন্তান বড় হচ্ছে, আপনার খাচ্ছে, আপনার বিচারে ঘুমায়, আপনার বাড়িতে থাকে, অথচ রাতের বেলায় রামগঞ্জের বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। আপনি টের পান না? রামগঞ্জ বাজার মসজিদে লাইট থাকে না, রামগঞ্জ বাজার মসজিদ উজুখানে লাইট থাকে না, রামগঞ্জ বাজার বাজারের এই মনে করেন যে মাদ্রাসা মাদ্রাসার হেজবল থাকে না, রামগঞ্জ বাজারের বিভিন্ন কিছু হারিয়ে যায়। কারা নিয়ে যায়? ওই বামন ডাঙ্গা ছেলে রাশি নিয়ে যায়। এই কথা বলেন কি জন্য? বামন ডাঙ্গা লোকাল এসে নিয়ে যায়। আমাদের এই একার কিছু সন্তান নামের কুলঙ্গার, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনারই কেউ এরা এই সকল কাজ করতেছে। ও ভাই ভালো করে শোনেন, রব্বুল আলামিন বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তোমার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, আদব কায়দা শিখাও, ভালো শিক্ষা দাও, উন্নত চরিত্রের শিক্ষা দাও। বাবা এটা চুরি করা যাবে না, বাবা এটা অন্যায়, এটা অকাম, এটা বদকাম, এই অন্যায় কাজগুলো করা যাবে না, চুরি করা যাবে না, চোখ খুলে করা যাবে না, মিথ্যা করা যাবে না। বাবা যখন আজান হবে তুমি নামাজের জন্য আসো বাবা, তুমি নষ্ট হয়ে যেও না বাবা। সুবহানাল্লাহ বলেন, বিশ্বনবীর ঘটনা শোনেন, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলেন, তিনি বলেছেন মুরু আওলাদুকুম, তোমরা তোমাদের সন্তানকে আদেশ দাও। এবার বড় হলো কি আদেশ দেব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবীরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তুমি তোমার সন্তানকে বলবা বাবা আমার খরিদার টুকরা আমাকে তুমি নষ্ট হয়ো না, আসো আদর করিয়া আমিও নামাজ পড়ি, আল্লাহর কাছে দুইটা সেজদা দেই, তুমিও আমার কাছে দুইটা সেজদা, আমার সাথে গিয়া আল্লাহর রাস্তায় দুইটা সেজদা দাও। সুবহানাল্লাহ, সন্তান 7 বছরের বাচ্চাকে আপনি হাতে করে নেওয়া, পুরুষ সন্তানকে হাতে করে নেওয়া নামাজের জন্য নিয়ে আসবেন, 7 বছর 8 বছর 9 বছর পর্যন্ত আপনি যখন তাকে মারবেন না, মারার অধিকার নাই। 7 বছর 8 বছর 9 বছর এই 3টি বছর আমার রাসূল বলেছেন এই 3টি বছর তেল মার, তেল ভালো করে তেল লাগা, বাবা আয় বাবা তেল সত্যা বলে আয় বাবা আয়, কেন আসবি না? বিভিন্ন লোক দেবে বাবা তুই নামাজ পড়বি তো চকলেট কিনে দেবো, এটা হয় না? এ ভাই বলেন না কেন হয় না? তুমি নামাজ পড়, তোমার একটা গামছা কিনে দেবো, তুমি নামাজ পড়, একটা গেঞ্জি কিনে দেবো, তুমি নামাজ পড়, তোমার খেলনা কিনে দেবো। এইরকম করিয়ে বিভিন্ন উপায়ে তাকে 3টি বছরের জন্য নামাজের জন্য আদিষ্ট করো। যদি তোমার সন্তান না শোনে ভাই, আপনার আমার সন্তান কলেজের টুকরো শয়তানের কারণে যদি ওয়াসওয়াসা পেয়ে, যদি সামাজিক কিছু কুলাঙ্গের সন্তানের সঙ্গে মেশার কারণে যদি নষ্ট হওয়ার মতো হয়ে যায় না শোনে, 10 নম্বর যে বছরটা থাকবে বাচ্চার যেই মাত্র 10 বছর পূর্ণ হবে আর আদর করার দরকার নেই। হ্যাঁ আদর আদর চলবে না, 7 বছর 8 বছর 9 বছর পর্যন্ত তুমি সন্তান আমাকে তোমাকে বারবার বলছি বাবা আসো না নামাজ পড়ো, আসো গো কোরআন পড়ো, আসো গো তেলাওয়াত করো, আসো গো উযু করো, আসো গো আজান শিখো, আসো গো কোরআন শিখো, এতবার বললাম তোমাকে 3টি বছর বারবার বলেছি তুমি শোনো নাই, 10তম বছর যখন হয়ে গেল আপনার হাউসওয়াইফ যিনি আছেন ওনাকে বলবেন আর তুমি ঘরে যাও তো, তুমি ঘরে যাও, কারণ তোমার সামনে তোমার সন্তানকে ফিদা হয়ে তোমার কিছু মায়া লাগবে না, তুমি তো ঘরে যাও না কে, আমার তো ইন্টারনাল কথা আছে, সন্তান আমারও তো সন্তান, আমার তো বাবা, আমার তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আজকে 10তম বছর যদি 10 বছরের বাচ্চাকে যদি আমি নামাজের জন্য নিয়ে আসতে না পারি কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দেবো পিতা হিসেবে? কথা বলি ঠিক কিনা? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তোমার সন্তানকে কখনো নষ্টের পথে নিয়ে যেতে পারো? এই কথাগুলো বললেই কয় হুজুর তো সমস্যা, কি হুজুর সমস্যা? সমাজের রোগগুলো যখন ধরে দেয় তখন বলে হুজুর তো আসল কথাই করছে, কথা বলে ঠিক কিনা? আমার বাবা যখন 10 বছর হয়ে যাবে, 10 বছরের মধ্যে সন্তানকে যখন কথার মাধ্যমে নিয়ে আসতে না পারবেন তখন
আধা হাত একটা পেন্টি ব্যাপ যাই বলেন আপনারা, নিয়ে পাশার মধ্যে দু চারটা বাড়িতে বলবেন বাবা যাবি না যাব, মানে সোজা আঙ্গুলে ঘিয়ে না রাখলে আঙ্গুল পাকা করতে হয়। শোনেন বলেন, সন্তান যখন আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, আপনি নামাজি, আপনার সন্তানটা নামাজি, আপনি জিকির করতেছেন, আপনার সন্তানটাও জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আপনার সন্তানটাও সুবহানাল্লাহ বলতেছে, আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনার সন্তানটাও আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহ আকবার বলেন, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আপনার সন্তান আপনার সঙ্গে সঙ্গে ফজরের নামাজের পরে পড়তেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আপনি পড়তেছেন, আপনার সন্তান পড়তেছে, বড় হচ্ছে আপনার সন্তান, কোনোদিন ওই সন্তান কোনো গাঞ্জা খাবে না, কোনো টান দিবে না, হুক্কায় টান দিবে না, কথা বলেন ঠিক কিনা, আপনার সন্তানের জন্য কোনোদিন কোনো বিচার আসবে না আপনার কাছে সুবহানাল্লাহ। যদি আপনি আদব কায়দা শিখাতে ব্যর্থ হন, তাহলে কিয়ামতের ময়দানে সাত বছরের সন্তান দশ বছরের সন্তানের যতগুলো গুনাহ হবে, এই সকল গুনার কথা আপনার আমল নামায় চলে যাবে না। আউযুবিল্লাহ বলেন লা তুলহিকুম, নষ্ট করে না, আমওয়ালুকুম, যতগুলো ধন সম্পত্তি আছে নষ্ট করা যাবে না, ওয়ালা আউলাদুকুম, তোমাদের সন্তানকে নষ্ট করা যাবে না, আউযিকিরিল্লাহ, আল্লাহর স্মরণ হতে তাদেরকে ফিরানো যাবে না, আল্লাহর স্মরণের দিকে, জিকিরের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে আপনার সন্তান আপনার সম্পদকে কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন فَمَنْ يَفْعَلْ ذَلِكَ আহা, এই ওয়াজ করার পরে রব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন, ও ইমানদার, এতগুলো ওয়াজ করলাম, তোমাদের সন্তানগুলোকে নষ্ট করবা না, তোমাদের টাকা পয়সা নষ্ট করবা না, আর স্মরণের দিকে তোমার সন্তান এবং টাকাকে ব্যয় করতে হবে, তারপরেও যদি তুমি না করো তাহলে আর পরিণামটা কি হবে শোনার দরকার আছে না নাই? আছে না ভাই? ফামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এর পরেও যারা তাদের সম্পত্তিকে কৃপণের মতো ব্যাংকে জমা করবে, পকেটে রাখবে, খরচ করবে না, আল্লাহর রাস্তায় দান করবে না, এতগুলো কথা বলার পরেও কোরআনের স্পষ্ট বাণী বান্দাদের শোনানোর পরেও যে সকল ইমানদার তাদের টাকা পয়সাকে কারণের মতো আটকিয়ে ধরে রাখতে চায়, আর সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাতে পারলো না, আল্লাহর হুকুমটা মানতে পারলো না, আল্লাহর বিধানটা মানতে পারলো না, ফাউলাইকা, ওরা তো ওই জাতি, হুমুল খাসিরুন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ আল্লাহর আদালতে নামাজ পড়ার পরেও জাহান্নামী হবে, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ কাবা শরীফ তওয়াফ করার পরেও জাহান্নামী হবে, কিছু কিছু মানুষ দুনিয়াতে কামিল পাস করে সার্টিফিকেট নিয়ে আলেম সাজার পরেও কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হবে, কিছু কিছু মানুষ এক কথায় ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের ময়দানে, আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, এই জাহান্নামীদের কাতারে আপনাকে আমাকে দাঁড় হতে হবে যদি এই আইনগুলো আমরা নিজেরা না মানতে পারি। আমি যে কথাগুলো বললাম এগুলো কি রাষ্ট্রে কোনো কেউ আসে আপনি করে দিবে? রাষ্ট্রের প্রশাসন কি আপনার সন্তানকে মানুষ করবে? হ্যাঁ, কথা বলার কি জন্য রাষ্ট্রের কোনো প্রধানমন্ত্রী, কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ বা কোনো আনসার বিডিআর বা কোনো গ্রাম পুলিশ আপনার সন্তানকে ভালো করতে পারবে? যদি আপনি ভালো না করেন, আপনার অর্থের বিষয় আপনি ভালো জানেন, কাজে কাজে বলি ভাই, সুরা মুনাফিকুন আয়াত নম্বর কত? নয় নম্বর আয়াত। বাসায় যাবেন দেখবেন যে ইমাম সাহেব ছোট মানুষ কি কি কথাগুলো বললো, এই কথাগুলো কোরআনে আছে না নাই? যদি থাকে আমার কথার সঙ্গে যদি মিলে যায়, আর আমরা যদি ইমানদার হয়ে সাব্যস্ত হয়ে থাকি,
তাহলে এই কথাগুলো মানার দরকার আছে না নাই? মানতে কোনো সমস্যা আছে? রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত আলোচনাগুলো মানবার তৌফিক দিক বলছে, আমিন। ওয়া আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।